রপ্তানি বাড়লেও ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমছে না। কারণ হিসেবে অশুল্ক বাধাসহ দেশীয় পণ্যের বৈচিত্র্য না থাকার কথা সামনে আনছেন বিশ্লেষকেরা। তবে ভারতে বিশ্বের নামি দামি ব্র্যান্ডগুলো বিক্রয় কেন্দ্র খুলছে বলে রপ্তানি আরও বাড়ার আশা ব্যবসায়ীদের। এখন এ বিষয়ে ঢাকা দিল্লির কার্যকর পদক্ষেপ চান তারা। চীনের পর ভারত থেকেই সবচেয়ে বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ, আর এর বড় অংশ শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও খাদ্যপণ্য। প্রায় সব পণ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিলেও অশুল্ক বাধার কারণে কাঙ্ক্ষিত মাত্রায় রপ্তানি বাড়ানো যাচ্ছে না ভারতে। আমদানির অনুপাতে রপ্তানি না বাড়ায় বাড়ছে দুদেশের বাণিজ্য ঘাটতি। 2016-17 অর্থবছরে ভারতের সঙ্গে এই ঘাটতি প্রায় $550 কোটি, পরের বছর তা বেড়ে দাঁড়ায় $775 কোটি। তবে তৈরি পোশাকে ভর করে গত অর্থবছরে ভারতের রপ্তানি ছাড়িয়েছে $100 কোটি বেশি, আগের অর্থবছরে তা ছিল $87 কোটি। এই অবস্থায় শিল্পের প্রসারে আমদানিকে ইতিবাচক হিসেবে নিয়ে রপ্তানি সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ভারত থেকে আমরা অন্ততপক্ষে কয়েক হাজার না হলেও 100 প্রোডাক্ট তো আনি প্রত্যেকদিন। আমরা ভারতকে কী দিতে পারি? আমরা ভারতকে দিতে পারি একটা কাপড়। কাজেই আমাদের এই ভারসাম্যতা দূর করাটা এই একটা প্রোডাক্ট ভিত্তিতে, রপ্তানির ভিত্তিতে কিন্তু করা সম্ভব হবে না ভারতের সাথে। ব্যবসায়ীরা বলছেন ভারতের অভ্যন্তরীণ বাজার বড় হয়, নানা ধরনের পণ্য রপ্তানির সুযোগ আছে। এছাড়া ভারতে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো বিক্রয় কেন্দ্র স্থাপনের প্রসঙ্গ সামনে এনে সেখানে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়বে বলেও আশা তাদের। কারণ ইন্ডিয়া ইজ এ হিউজ বিগ মার্কেট, কনজিউমার মার্কেট, তাদের ইকোনমিক্যাল অবস্থাও ভালো এবং তাদের পার্চেসিং ক্যাপাসিটিও বাড়ছে। প্লাস ইন্টারন্যাশনাল রিটেল চেইনগুলি কিন্তু এখন ইন্ডিয়াতে স্টোর খুলতেছে, এদের কারণে কিন্তু আমাদের এক্সপোর্টটা বিশেষ করে গার্মেন্টস এবং অন্যান্য ধরনের রিলেটেড আইটেমগুলি বাড়বে। বিশ্বব্যাংকের গবেষণাও বলছে রপ্তানি বাধাগুলো দূর করা গেলে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমে আসবে, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো সম্ভব হবে অন্তত দেড় গুণ। সার্বক্ষণিক চিন্তা করেন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।